নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি ডক্টর শুভদীপ কর। যারা আমার অনুষ্ঠান রেগুলার দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন আজকে আমরা আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম নিয়ে আলোচনা করছি, যেটা নিয়ে আমি গত কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম। কিন্তু আপনাদের বিভিন্ন পেশেন্টরা বা বিভিন্ন দর্শকরা আমাকে বিভিন্ন কোশ্চেন করেছেন, আমার মনে হয় আইবিএসের সেই প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়ার খুব প্রয়োজন। আমার কাছে যেই পেশেন্টরা এসছেন তারা আমাকে প্রত্যেকেই জিজ্ঞেস করেছেন, ডাক্তারবাবু আমি তো আইবিএসে ভুগছি এবং আইবিএসে ভোগার জন্য আমি কী খাবো আর কী খাবো না একটু বলে দিন। এবং বহু মানুষ আছেন আজকাল, তারা যেহেতু তারা আজকে দেখুন প্রত্যেকে হাতে মোবাইল এবং মোবাইলের নেট থাকে, ইন্টারনেটের যুগ অনেক বেড়ে গেছে এবং প্রত্যেকের বাড়িতে কম্পিউটার আছে, এবং যেহেতু আইবিএসটা খুব কমন ডিজিজ, প্রত্যেক মানুষই আইবিএস সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করেন। এবং অদ্ভুতভাবে আমাকে অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু ইন্টারনেটে রেগুলারলি বিভিন্ন খাবারের কথা বলা হচ্ছে যে এই খাবারগুলো খাওয়া উচিত, এবং কিছু মানুষ কিছু ডাক্তার বড়াও বলছেন এবং কিছু নিউট্রিশনিস্ট বলছেন এবং কিছু কিছু খাবারের কথা তারা বলছেন, সেইগুলো কি আদৌ খুব সায়েন্টিফিক বা আমরা কিন্তু সেই অনুযায়ী খাবার খেয়ে দেখেছি খুব একটা লাভ হচ্ছে না, তাহলে মডার্ন সায়েন্স কী বলছে সেটা একটু বোঝা প্রয়োজন, বা আমাদের লেটেস্ট বিজ্ঞান কী বলছে সেটা আমার প্রয়োজন। দেখুন, দু ধরনের কথা আছে, একটা কথা হচ্ছে সায়েন্টিফিক কথা, সেটা হচ্ছে যেটাকে আমরা সারা ওয়ার্ল্ড সেটাকে অ্যাকসেপ্ট করছি, ডাক্তারি পরিভাষায় যেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, বড় বড় সংস্থা যেটাকে অ্যাকসেপ্ট করছে সেটা হচ্ছে বিজ্ঞান আমরা বলছি। এবং আরেকটা বলা হচ্ছে যেটা কিন্তু সায়েন্টিফিকলি সেভাবে কিন্তু কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না, এবং সেটাই কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা অথেন্টিক বলে মানতে পারি না, যতই নেটের মাধ্যমে বলা হোক ইন্টারনেটে বলা হোক, কিন্তু সেটাকে কিন্তু কখনোই আমরা যখন না পর্যন্ত বড় সংস্থা বা বড় বই সেগুলো কথাগুলো পাবলিশ করবে তখন পর্যন্ত সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না বা সেটাকে সায়েন্টিফিকলি বলা হয় না। সেরকম আমাকে বহু পেশেন্ট ফোন করে বলেছেন, দেখুন ডাক্তারবাবু ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে গ্লুটেন জাতীয় খাবার খেলে আইবিএস ভালো থাকছে, এবং আমরা বাড়িতে গ্লুটেন জাতীয় খাবারটা কী সেটাও অনেক খুঁজে খুঁজে বার করেছি এবং সেই খাবারগুলো বন্ধ করেছিলাম, কিন্তু সেইগুলো বন্ধ করে কিন্তু খুব একটা কিন্তু লাভ হয়নি। আজ ইন্টারনেট খুললেই দেখবেন আইবিএসের যে খাবারের কথা বলা হচ্ছে, বহু ডাক্তারবাবুরা এবং বহু মডেল, সুন্দর সুন্দর মডেলরা তারা কিন্তু এই খাবারগুলোর কথা বলছে এবং তারা বারবার করে বলছে এই খাবারগুলো যদি না খাওয়া যায় তাহলে কিন্তু আইবিএস সুস্থ হয়ে যাচ্ছে, এবং তারা বহু এক্সাম্পলও দিচ্ছে যারা এই ধরনের খাবারগুলো বন্ধ করে তারা সুস্থ হয়ে গেছে। কিন্তু আজ বিজ্ঞান কিন্তু সায়েন্টিফিক্যালি কিন্তু এটা কিন্তু কোনো তত্ত্ব খুঁজে পায়নি যে গ্লুটন বা হুইট জাতীয়, মানে গ্লুটন মানে হচ্ছে এক ধরনের গমের মধ্যে গ্লুটন পাওয়া যায়, গম থেকে গ্লুটন জাতীয় প্রোডাক্ট পাওয়া যায় এবং যা থেকে রুটি বা ফাইবার জাতীয় এই খাবারগুলো তৈরি করা হয় বা তৈরি হয়ে গিয়ে থাকে, বিভিন্ন রকম ব্রেড বা এই ধরনের খাবারগুলো তৈরি হয়ে গিয়ে থাকে গ্লুটন থেকে এবং গ্লুটন জাতীয় প্রোডাক্ট থেকে। এবং অনেক পেশেন্ট আমাকে বলেছেন, ডাক্তারবাবু আমি এই হুইট জাতীয় খাবার, গম থেকে তৈরি খাবার বা গ্লুটন জাতীয় খাবার আমি খেয়ে বন্ধ রেখেছিলাম, বন্ধ রেখে কিন্তু আমি কিন্তু খুব একটা সুফল পাইনি বা উপকার পাইনি। এবং এখানে কিন্তু বিজ্ঞান কিন্তু সায়েন্টিফিকলি কিন্তু সেটাকে কিন্তু গ্লুটন খাবারের কথা কিন্তু কোনো জায়গায় অ্যাকসেপ্ট করা হয়নি, এবং বলা হচ্ছে এখানে গ্লুটনের জায়গায় অন্যরকম খাবারের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই ফ্রুক্টোজ জাতীয় খাবার, মেন্থল জাতীয় খাবার এবং অধিকাংশ ক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কিন্তু এই আইবিএসের সিমটমগুলোকে বাড়িয়ে দিচ্ছে, এবং এটা বিজ্ঞান এটা রিসার্চ করে এবং সায়েন্টিফিকলি তা পাবলিশ করা হয়েছে পেপার্স, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইজ অ্যাকসেপ্টেড পেপার্স, এবং তারা রিসার্চ করে এটাও দেখেছে গ্লুটেন জাতীয় খাবারে কিন্তু আইবিএস পেশেন্টদের কোনো এফেক্ট হচ্ছে না এবং সেটা কিওর করতে পারছে না। এখন তাহলে নতুন জাতীয় খাবারটা কী, এবং এখানে বলা হচ্ছে ফ্রুক্টোজ বা গ্লুকোজ বা যেগুলোকে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো থাকি, অধিকাংশ ক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো থেকে বলা হচ্ছে আইবিএসের সিমটমটা অনেক বেশি হচ্ছে। কেন হচ্ছে? বলা হচ্ছে এই যে ইন্টেস্টিন যা থাকছে, ইন্টেস্টিনের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এবং যারা কী করে ফুডগুলোকে ফার্মেন্ট করে,
এবং বলা হচ্ছে ইন্টেস্টিনে একটা ভলিউম থাকছে এবং যারা আইবিএস পেশেন্ট তাদের এই ভলিউমটা বেড়ে যাচ্ছে ইন্টেস্টিনে। বলছে কেন বেড়ে যাচ্ছে, ডিউ টু ওয়াটার অ্যাকুমুলেশন জ্যাদা হওয়া, বেশি হওয়ার জন্য। ওয়াটার অ্যাকুমুলেশনটা বেশি কেন হচ্ছে, বলা হচ্ছে এই ফ্রুক্টোজ বা এই ধরনের খাবারগুলো, যে কার্বোহাইড্রেট খাবার যেগুলো যেগুলো প্রথমে আমাদের মুখগহ্বর থেকে পাচন করতে শুরু করছে, স্টমাকে গিয়ে পাচানো হচ্ছে এবং তারপরে তারা কিন্তু ইন্টেস্টিনের মধ্যে চলে যাচ্ছে, ইন্টেস্টিনের মধ্যে অর্ধেক ভাব ডাইজেস্ট অবস্থায় চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু এরা ব্যাকটেরিয়াগুলো দিয়ে কিন্তু ফার্মেন্ট হচ্ছে। আমরা সবাই জানেন আমাদের গাটসের মধ্যে এবং আমাদের ইন্টেস্টিনের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এইগুলোকে ফার্মেন্ট করছে। এবং এই বলা হচ্ছে এই ফ্রুক্টোজ বা হাফ ফার্মেন্টেড খাবার যেগুলো এইগুলো, এবং এরা প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করতে পারে, জলকে টেনে নিয়ে আসছে এবং তার ফলেই বলা হচ্ছে ইন্টেস্টিনের ভলিউমটা বেড়ে যাচ্ছে এবং তার জন্যই বলা হচ্ছে এই আইবিএস তৈরি হচ্ছে এবং সেটা সায়েন্টিফিক্যালি প্রুভড রিসার্চের মাধ্যমে প্রুভ করা হয়েছে। এবং এই ফ্রুক্টোজ, মেন্থল এবং যে খাবারগুলো প্রচুর পরিমাণে এই আইবিএস সিমটমগুলোকে বাড়িয়ে দিচ্ছে। এবং তাহলে এইগুলো, এই খাবারগুলো কিসে কিসের মধ্যে আছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে মিষ্টি জাতীয় খাবার যেগুলো এবং আমাদের যে কেক, পেস্ট্রি এবং তার মধ্যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এগুলো থাকে এবং আর্টিফিশিয়াল ফুড যেগুলো এবং আর্টিফিশিয়াল কোল্ডনিস যেগুলো তার মধ্যে ফ্রুক্টোজের পরিমাণ থাকে এবং মেন্থল, বুঝতে পারছেন মেন্থল পিপারমেন্ট, মেন্থল আমাদের বহু আর্টিফিশিয়াল ড্রিঙ্কসের মধ্যে থাকে, আমাদের লজেন্সের মধ্যে থাকে। বলা হচ্ছে এইগুলো কিন্তু আইবিএসের সিমটমগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবেন কার্বোহাইড্রেট খাবার কিন্তু তার মধ্যে কিন্তু একটা বড় পার্ট এবং যেগুলো কিন্তু সায়েন্টিফিকলি বলা হচ্ছে কিন্তু যে কিন্তু পেটের মধ্যে গিয়ে তারা অনেক বেশি ওয়াটার অ্যাকুমুলেট করছে এবং যার ফলে এই গাটসের ব্রেথটা বেড়ে যাচ্ছে এবং যার জন্যই কিন্তু ব্রেনের মধ্যে স্টিমুলেট অনেক বেশি যাচ্ছে এবং যার জন্যই কিন্তু গাটসের মধ্যে মুভমেন্টগুলো কিন্তু একটা রিদমিক ওয়ে যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অতএব যারা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন রকম খাবারের কথা বলা হয় এবং আমার মনে হয় সেগুলো খুব একটা বিরাট কিন্তু কার্যকর হয় না, এবং তাহলে কিন্তু আর যদি এই যে ইন্টারনেটের মাধ্যমে বা এই যে বিভিন্ন ম্যাগাজিনে যে খাবারগুলোর কথা বলা হয় শুধুমাত্র আমরা অজ্ঞতার বসে সেগুলো দেখছি এবং সেই খাওয়াগুলো বন্ধ করে দিচ্ছি এবং আদতে কিন্তু সায়েন্টিফিক্যালি এগুলো থেকে কিন্তু খুব একটা কিন্তু লাভ হচ্ছে না। এবং আরও একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি এবং যেটা এখন সায়েন্সও এবং বিজ্ঞানও যেটা প্রুভ করে বলছে, যারা আইবিএসে ভুগছে তাদের কী হচ্ছে, তাদের অধিকাংশ ক্ষেত্রে তারা একটা গ্যাস্ট্রিক সিমটমের কথা বলছে এবং বলা হচ্ছে যাদের ডায়রিয়া কনস্টিপেশন অল্টারনেট করছে, আগেও বলা হচ্ছে কিছুদিন কনস্টিপেশন হচ্ছে অলমোস্ট 60% ডে তাদের অল্ট কনস্টিপেশন থাকছে, তারপরে হঠাৎ করে তাদের একটা ডায়রিয়া হয়ে যাচ্ছে আবার একটা কনস্টিপেশন হচ্ছে, এটা আইবিএসের মেন সিমটম। এবং সকালবেলা উঠে ল্যাট্রিনে যাচ্ছে এবং সেমিসলিড স্টুল হচ্ছে, কিছুতেই স্টুলটা ইভাকুয়েট কর, মানে আনস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট হচ্ছে সবসময়তে এবং সকালবেলা উঠে অ্যাটলিস্ট 3-4 বার করে ল্যাট্রিনে যেতে হচ্ছে তবে তার অফিসে যেতে পারছে এবং অফিসে গিয়েও তাকে 1-2 বার করে ল্যাট্রিনে যেতে হচ্ছে এবং এগুলো আইবিএসের একদম টিপিক্যাল সিমটম। এবং তার সঙ্গে হচ্ছে এই অধিকাংশ ক্ষেত্রে আইবিএস পেশেন্টরা কিন্তু একটা অ্যাবডোমিনাল ইনডাইজেশনের সমস্যা বলে থাকে এবং পেটে এত ব্যথার কথা বলে থাকে এবং এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেটে ব্যথার কথা প্রায় 15% পেশেন্ট বলছে এবং বলা হচ্ছে 25% পেশেন্ট পেটের ডান দিকে ব্যথার কথা বলছে, 25% পেশেন্ট পেটের বাঁ দিকে ব্যথার কথা বলছে এবং বলা হচ্ছে প্রায় 30% পেশেন্ট কিন্তু হাইপোগ্যাস্ট্রিয়াম বা পেটের হাইপোগ্যাস্ট্রিয়াম রিজনে পেটে ব্যথার কথা বলছে। এবং এখানে কিন্তু ইনডাইজেশন বা অধিকাংশ ক্ষেত্রে আইবিএস পেশেন্টরা বলে তাদের স্টমাকের মধ্যে খাবারটা অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে এবং কিন্তু তাদের স্টমাক থেকে খাবারটা নিচের দিকে নামতে চাইছে না, এই সমস্যাগুলোর কথা কিন্তু তারা বলে থাকে। এবং তার মানে আইবিএস থেকে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি আজকের রিসার্চ বা মডার্ন রিসার্চে, শুধুমাত্র হুইট জাতীয় খাবার বা গ্লুটেন জাতীয় খাবার বা মিল্ক জাতীয় খাবার এগুলো বন্ধ করে দিলে কিন্তু এই আইবিএসের সমস্যার সমাধান হচ্ছে না। এবং বলা হচ্ছে এই যে হাইপার সেন্সিটিভনেসটা, এটা কোন পেশেন্টে কোন খাবারে হাইপার সেন্সিটিভনেস আছে এটা কিন্তু নিজেদের খুঁজে বার করতে হবে। এবং আমরা বারবার করে দেখেছি
এবং এটা পেশেন্টরা এসে বলে, ডাক্তারবাবু আমি দেখে প্রত্যেকটা পেশেন্ট বলা এসে বলে বলা হচ্ছে আইবিএস পেশেন্টে অ্যাটলিস্ট 50 জন যদি আইবিএস পেশেন্ট আসে তার মধ্যে বলা হচ্ছে অ্যাটলিস্ট 50 জন পেশেন্টই বলবে তা কোনো না কোনো খাবারে তার ইন্টলারেন্স আছে বা যেটাকে হাইপার সেন্সিটিভনেস আছে বা অ্যালার্জি আছে এরকম ধরনের কথাটা বলবে, এবং সেই খাবারটা খাওয়ার পর থেকে তার পেটের সমস্যাটা হচ্ছে বা পেটে লুজ মোশন হচ্ছে বা এই ধরনের সমস্যা হচ্ছে এবং তারপর থেকে তার আইবিএস ডেভেলপ করছে। অতএব আমরা যদি নিজেরা যদি বুঝতে পারি এবং এই কোন খাবারটা আমাদের সেন্সিটিভনেসটা বাড়িয়ে দিচ্ছে ইন্টেস্টিনে বা পেটের সমস্যা বাড়িয়ে দিচ্ছে তাহলে আমরা সেই খাবারটা থেকে দূরে থাকতে পারি। এটা 100% 100 জন মানুষকে যদি আমরা ইন্টারভিউ নিয়ে থাকি 100 জন মানুষ কিন্তু আলাদা আলাদা খাবারের কথা বলবে। অতএব প্রত্যেকের জন্য কিন্তু একটা কমন ডায়েট প্ল্যান হয়ে যাবে এটা কিন্তু কখনো হতে পারে না। অতএব যারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, ডাক্তারবাবু আমরা আইবিএসে ভুগছি কী করব, বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম খাবারের কথা দেখি এবং বিভিন্ন ডাক্তারবাবু বিভিন্ন খাবারের কথা বলে বিভিন্ন অনুষ্ঠানে এবং আপনিও এক ধরনের খাবারের কথা বলছেন এবং আমরা তো টোটাল কনফিউজড কী খাবো আর কী খাবো না, সত্যিই কিন্তু কনফিউশনের কথা। এখানে কিন্তু আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস করে থাকি, ফার্স্ট কার্বোহাইড্রেট খাবারের পরিমাণটা কমান এবং ফ্রুট জুস, যেগুলো আর্টিফিশিয়াল ফ্রুট জুস যেগুলোর মধ্যে ফ্রুটন বেশি করে থাকে এবং এই চুইংগাম বা মেন্থন থাকে যেগুলো এবং যে আর্টিফিশিয়াল ফুড যেগুলো এবং বাইরে থেকে যে খাবারগুলো ক্যান ফুড যেগুলো এবং যেগুলোর মধ্যে এবং মিষ্টি জাতীয় খাবার যেগুলো এবং আমাদের কার্বোহাইড্রেট খাবার এগুলো প্রথমে বন্ধ করুন বা কিছুদিনের জন্য। এখানে বলা হচ্ছে যদি কার্বোহাইড্রেট খাবার পেশেন্টরা যদি বন্ধ করে দেয় তাহলে পেশেন্টদের বলা হচ্ছে অন্যরকম সমস্যা এসে যাচ্ছে, সেই জন্য বলা হচ্ছে আইবিএস পেশেন্ট বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের পেশেন্টদের বলা হচ্ছে অল্প কিছুদিনের জন্য বন্ধ রাখুন এবং যে কদিন আবার সিমটমের সমস্যা আছে এবং যে সিমটমগুলো চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আবার নর্মাল পুরো লাইফে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিরে আসুন। আর এখানে আমাকে অনেক পেশেন্টই বলে থাকেন, ডাক্তারবাবু আমি বুঝবো কী করে আমার কোন খাবারটা থেকে অ্যালার্জি হচ্ছে বা কোন খাবারটা আমার সহ্য হচ্ছে না সেটা বুঝবো কী করে। এখানে দেখুন অনেক পেশেন্ট এসে বলে থাকে, ডাক্তারবাবু আমি ডিম সহ্য করতে পারি না, ডিম খেলে পেটে গণ্ডগোল হয়। আবার অনেক বলে ডাক্তার মাংস সহ্য করতে পারি না, মাংস খেলে পেটে গণ্ডগোল হয়। কেউ বলে ডাক্তারবাবু দুধ খাইতে পারি না, দুধ খেলেই আমার স্পেশালি গরুর দুধ খেলেই আমার পেটে গণ্ডগোল শুরু হয়। এরকম বহু মানুষ বিভিন্ন খাবারের কথা বলে থাকেন। যার যে খাবারটা সহ্য হচ্ছে না সেই খাবারটা কিছুদিনের জন্য বন্ধ রাখুন, বন্ধ রেখে আপনি হোমিওপ্যাথি মেডিসিন চালু করুন বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন এবং তারপরে আপনি দেখুন আবার কিছুদিন পরে সেই খাবারটা খেয়ে দেখুন, অল্প করে পরিমাণে খেয়ে দেখুন। যদি দেখেন তখন সহ্য করতে পারছেন তাহলে ওয়েল, তাহলে আপনি সেটাকে আবার অল্প কিছুদিনের জন্য চালু করুন। এবং এইভাবে একটা সময় আসবে হোমিওপ্যাথি মেডিসিন চলতে চলতে একটা সময় আসবেন যখন দেখবেন আপনার যে খাবারটা আগে ইন্টলারেন্স ছিল এবং যে খাবারটা খেলেই আপনার লুজ মোশন হতো বা কনস্টিপেশন হয়ে যাচ্ছিল সেই খাবারটা খেলেও দেখবেন আপনার পেটের মধ্যে এই যে হাইপার সেন্সিটিভনেস বা অ্যালার্জি সমস্যা যেটা আইবিএস তৈরির অন্যতম কারণ সেটা হবে না। এবং একটা সময় আসবে দেখবেন আমার যদি ডিমে অ্যালার্জি থাকে এবং আপনি একটা সময় আসবেন দেখবেন গ্র্যাজুয়ালি কিন্তু ওষুধ খাওয়ার পরে এবং আবার একটু ডিম খেয়ে দেখবেন এবং আবার যদি দেখেন অ্যালার্জি হচ্ছে তাহলে আবার কিন্তু যেন বন্ধ রেখে আবার কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাবেন, আবার তারপর ডিমটা খাবেন। এবারে একটা গ্র্যাজুয়ালি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা এক এক করে এবং এই বিভিন্ন খাবারগুলোকে আবার কিন্তু চালু করতে পারি এবং চালু করলে কিন্তু দেখা যাবে কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু দেখা যাবে আমাদের এই খাবারগুলো থেকে আর কিন্তু সমস্যা হচ্ছে না এবং আইবিএস সিমটম থেকে কিন্তু আমরা অনেকটা ফ্রি হতে পারি। অতএব যারা আমার অনুষ্ঠান রেগুলার দেখছেন তারা এটি লক্ষ্য রাখুন। আবার আমরা আগামীকাল ফিরে আসছি এবং আইবিএসে আরও নতুন নতুন কিছু তথ্য দেব এবং ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন, নমস্কার। ডক্টর শুভদীপ কর, কর হোমিও ফার্মেসি, 197/1 রামকৃষ্ণ সরণি, বেহালা, কলকাতা 60, বেহারা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরির দিকে। টেলিফোন নাম্বার 9831275059 এবং 2404943।